তিনটা ফোন নম্বর দিয়েছে তো ওরা যদি বলে ওদেরকে দাও তাহলে আমি দেবো নাহলে দেবো না লোকাল ওসির থেকে কি এরা বড় হয়ে গেছে করায় সেটাই তো বলছি লোকাল ওসির থেকে এদের ক্ষমতা বেশি এদেরকে ধরুন এদেরকে ডাকুন সামনে সামনে ডাকুন বাংলায় পার্টি করি ভারতবর্ষের লোক গিয়ে ভোট করে চলে হোটেল হোটেল আপনি অ্যাকশন নিয়ে নিন এরা দেখবেন ঠান্ডা হয়ে যাবে সবাই কি যাবে হ্যাঁ পুলিশ অ্যাকশন নিচ্ছে আর এটা প্রোটেস্ট কি আমরা রাস্তায় গিয়ে বলতে এক ঘন্টা রাস্তা করতে হবে আমাদের দুটো রাস্তা আছে সুপ্রিম কোর্টের অর্ডার আপনাদের হাতে চলে এসেছে আপনারা এখন আইনের সর্বোচ্চ জায়গাটা অ্যাপেক্স কোর্ট তা সে অর্ডারে বলেছে লয় অর্ডার রাখতে হবে প্রত্যেকটা ডেমোক্রেটিক পদ্ধতি মেনে অল পলিটিক্যাল পার্টি যারা কন্টেস্ট করছে তাদেরকে জায়গা দিতে হবে এটা এটা কি জায়গা দেবো তুমি না যে যেহেতু আমরা অভিযোগ সই আমরা এখন কার্যালয় মানে অ্যাজ পার ল অ্যাকশন আপনারা অ্যাজ পার ল অ্যাকশন নেবেন না আপনারা অ্যাজ পার ল অ্যাকশন নিলে আমরা খবরটা পাবো আমরা রাস্তা থেকে উঠে আবার চলে যাবো আমরা অ্যাকশন নেব তিনটে নাম্বার দিয়ে গেছে যে এই তিনটে নাম্বারে ফোন করবে তাহলে ইউ হ্যাভ গট সাফিসিয়েন্ট প্রুফ ঠিক আছে নম্বর নিতে বলুন আর আপনি সিসি ক্যামেরা দেখুন ঠিক আছে হ্যাঁ বলুন বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন প্রবলেমটা হচ্ছে এখানে আপনার যিনি হোটেলের মালিক এবং তার স্ত্রী সেই সময় তো হোটেলের মালিক ছিল না তার স্ত্রী ছিল এবার ন্যাচারালি তার স্ত্রীকে যে ভয়টা দেখিয়ে গেছে তার দুটি বাচ্চা মেয়ে রয়েছে এবার ন্যাচারালি সে তো নিরাপত্তাটা তার বেশি একটা চিন্তার কারণ হচ্ছে বা সে কি করে এই এত বড় একটা রিস্ক তার জন্য যে 25 তারিখ পর্যন্ত আপনারা তো থাকবেন তারপরে আমার নিরাপত্তা দায়িত্ব কে নেবে তাদেরকে এইভাবে হুমকি দিয়ে গেছে হোটেল জ্বালিয়ে দেবো হোটেল আগুন লাগিয়ে দেবো মারবো ধরবো তো তারপরে তারা আমাদেরকে রাখবে আর আমরা যদি একটা কথা বলি বড়বাবু আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে নেই কিন্তু যা চলছে সুপ্রিম কোর্টের যা ডাইরেকশন কোথাও আমাদের পতাকা ছেড়ে দিচ্ছে কোথাও বাইক বাহিনী বেরোচ্ছে আজকে এসে তাহলে সেখানে পুলিশের পক্ষ থেকে তাদের কাছে বার্তা কই আপনাদের তরফ থেকে বার্তাটা কোথায় যে সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে এইভাবে করা যাবে না বিজেপির কাছে আপনাদের বার্তা কই আপনি আপনি আমার কাছে আসে কিন্তু আমার এখানে থাকার ব্যবস্থাটা এখানে আর হবে না এরা প্রচন্ড টেরোরাইজ আপনি ব্যবস্থা করুন আপনার কি বা সেটা আপনি ব্যবস্থা করুন আপনার 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 না সেটা আগে আপনাকে এখানে এই মালিকদের সাথে কথা বলতে হবে এনারা রাজি হচ্ছেন না এনাদেরকে ভয়
ভয় দেখিয়ে দিয়ে গেছে আর আমি নম্বর করেছে আর তিনকে নাম্বার দিয়ে গেছে আপনি ফেস করুন আর আপনি সিসি ক্যামেরা ফেস করুন কারা আছে তাদের এগেন্সট অ্যাকশন নিন তাদের এগেন্সট অ্যাকশন নিন অ্যাজ পার ডাইরেকশন অফ সুপ্রিম কোর্ট এটা কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে না আমি বারবার বলছি এটা কিন্তু অন্যদিকে আর আর আমি যদি এখান থেকে দিল্লি আমরা মুড়াতে যদি আমি চলে যেতে হয় আমি কিন্তু কালকে গিয়ে এটা নিয়ে প্রেস করবো আপনি কিছু মনে করবেন না আমার কিন্তু কোনো উপায় নেই বাইরে মনে এক দুই তিন চার পাঁচ নির্বাচন হইতে বড় কথা জনগণ নিরাপত্তা দেওয়া তো আপনাদের একটু নাহলে উগ্র মন্ত্রী সময় কেন ভাড়া করে ক্যাম্পেন দিয়ে মানুষ কথা এখন তো বড় বড় শুনলে ইলেকশন না মানুষ ভয় পেয়ে তাদের নিরাপত্তা করতে এই ঘটনা তো আমরা তুমি রেখে দিচ্ছি না এমএলএ সাহেব আমি যেটা বলছিলাম শুধু জনগণ নিরাপত্তা দেওয়া তো প্রশাসনের দায়িত্ব আমি তো বিধায়ক বিধায়ক ছিল তো আমরা কি আমরা বলছি না যদি এই লেভেলে হয়ে যায় একটা এমএলএ এসে থাকতে পারবে না একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আর আমি তো প্যাটোলিস করিনি আমি তো এখানে আমাদের আমি তো এটা টিএমসি নয় বুক করি না আমি তো এটা একটা কমার্শিয়াল হাউস ও তো ব্যবসা করে খায় আমি তো পয়সা দিয়ে থাকছি আমি 10 দিনে বুক করেছি কি অপরাধ ওর বা কি অপরাধ আমার আমি তো এখানে প্যাটোলিস করি না 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 আমাদের কিছু তো আপনি দেখুন এটা এবং আপনার সঙ্গে নিয়ে প্রতিবাদ না করলে বন্ধ হবে না সিসি ক্যামেরা পেয়ে যাচ্ছে তাদের ফোন নাম্বার আছে অ্যারেস্ট করতে হবে আমি আর খুব এখন গিয়ে রাস্তায় বসছি তোমাকে আমি ফোন দিয়েছিলাম এখানকার লোকজন ধর্ণা রাস্তায় বসে যাচ্ছি ধর্ণা কি সারাটা বসতে পারছি তুমি তো তুমি তো ছবি নিয়ে নাও তুমি তো আমাকে জানো আমি তো শক্ত মানুষ অত বোকা লোক আমি গ্রেপ্তার করতে হবে।
Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.